আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি যশোর জেলার মনিরামপুর গরুরহাটে। এখানে বেশ মোটামুটি আমদানি হয় সকল প্রকার সকল জাতের গরু। আপনাদেরকে কিছু মোটা তাজা করণের শুকনো গাভী হাড্ডিসার গরু দেখাবো মনিরামপুর গরুরহাট থেকে যশোর জেলা মনিরামপুর থানা। দর্শক, কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই দিকে একটা দেখতে পাচ্ছেন সোগাসার গরুরহাটের পরিচিত মুখ, আজকে মনিরামপুর হাটে নাকি কাকা? আপনাদের এলাকায় তো চলে আসলাম, খুব ভালো হইলো। খুব ভালো হয়েছে, বাজার কেমন যায়? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। কয় দাঁত কালোটা? ছয় দাঁত। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু একদম শুকনো হাড্ডি সার, ছয় দাঁতের গরু। কয়টা আজকে গরু? আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু 49 মূলত চাচ্ছে, কত হলে বিক্রি হবে? 43। আপনারা শুনলেন দর্শক, গরুটা 43 হলে বিক্রি হবে। আর মাঝেরটা চাচ্ছেন কত? আট দাঁতের গরু, তাই তো? যখন টাকা দিবে দরদাম হবে, কিছু তো কম আছে। আচ্ছা, এখানে হাসিল কত করে নেই কাকা? 400 টাকা। বাইরে থেকে কি পার্টি আসে? আসে। 3 নম্বরটা কয় দাঁত? মনিরামপুর গরুরহাট থেকে যশোর জেলা, কত হলে বিক্রি হবে কাকা? 41 হলে বেচা কিনা হবে। আপনারা শুনলেন দর্শক, 41 হলে বেচা কিনা হবে। 41। সামনে একটা দেখতে পাচ্ছেন শুকনো হাড্ডি সার, দেশি জাতের গরু। দেশি তো? কয় দাঁত? দুই দাঁত। দর্শক, দুই দাঁতের গরু মনিরামপুর গরুরহাট যশোর জেলা। আপনারা কেউ যদি চান আসতে পারেন। দুই দাঁতের একটা গরু, মোটামুটি বেশ আমদানি হয়। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, দরদাম বেচা বিক্রি চলছে। চাচ্ছেন কত? চাচ্ছেন কত? জি, 48 চাওয়া। বেচা বিক্রি? বেচা বিক্রি আপনার কাছে একটা ধারণা দেন যে কত হলে আপনার নিয়ত? 42। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু 42 হলে মূলত বিক্রি করবে। 42 দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা ডবল বডি দর্শক, বড় গরু, কুরাজ জাতের, ফিজিয়ান কুরাজ, তাই তো? কয় দাঁত? ছয় দাঁত। দর্শক, শিং মাথা ভালো, ছয় দাঁতের। এগুলো মূলত রিজেক্ট হয়ে যায়, পরবর্তীতে মাংস ধরানো হয়। আসছেন কোথা থেকে? কেশবপুর থেকে। কিনা গরু না বাসার গরু? কিনা গরু। কিনা গরু। চাচ্ছেন কত? 95। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু 95 দাম চাচ্ছে। দাম একটু বেশি হয়ে যাচ্ছে না? কম বলতেছে। কত হলে বিক্রি করবেন? 80 পার। শুনলেন দর্শক, তার মানে 80 আশেপাশে বিক্রি হবে। বিক্রি হলে তো হয়ে গেল, না হলে আরো কমবে, তাই তো? কমের বেচার আশা নেই আমার। আশা নাই উপরে, না হইলে তখন তো বিক্রি করতে হবে। না হইলে বিক্রি করতে হবে। দর্শক, দেখতে পাচ্ছেন বড় গরু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাভী হাড্ডি সার গরু। কাকা, এটা কয় দাঁত? ছয় দাঁত। কিনা গরু না বাসার গরু? কিনা গরু। আপনারা শুনলেন দর্শক, ছয় দাঁতের কিনা গরু, কুরাজ জাতের। এগুলো মূলত মিনি কুরাজ। চাচ্ছেন কত? 52 চাওয়া। বিক্রি হবে কত হলে? 45। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু 45 হলে বিক্রি হবে। 45 দেখা দেখি দরদাম চলতেছে, প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার মনিরামপুর গরুরহাটে। দর্শক, সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের দেশি জাতের গরু। কাকা, দেশি তো? কয় দাঁত? ছয় দাঁত। কোথা থেকে আসছেন? সুন্দরপুর দলিঘাটে। এখান থেকে আসছেন দর্শক, ছয় দাঁতে। আর দেশি জাতের গরু? আপনার কিনা গরু না বাসার গরু? কিনা গরু। মানে আপনি ব্যাপারী? চাচ্ছেন কত? 56। 56
আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু দেশি জাতের 56 মূলত চাচ্ছে, কত হলে বিক্রি করবেন কাকা? 50 হলে আপনার নিয়ে শুনলেন, এই যে গরুটা দর্শক 50 হলে বিক্রি হবে, 50 দেখা দেখি দরদাম চলছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে, মোটা তাজাকরণের গাভী গরুগুলো।